আর আমার মতন যাতে স্বামী রেখে কেউ বাহিরে না যায়। যারা গেছেন তারা কোনোদিন স্বামীকে বিশ্বাস করে কোনোদিন বাহিরে যাইবেন না, তাহলে আমার মতনই লাঞ্ছন হইবেন। কারণ আমার আজকে আমি টাকার জন্য ট্রিটমেন্ট করা পারি না, আমার টাকা পয়সা সব শেষ, আমার এমন অবস্থা আমি রাত ভরে ঘুমাইতে পারি না, আমার গা দিয়ে আমার পড়ে গেছে, আমি আমার মতো নষ্ট হয়ে। আমি একজন প্রবাসী, আমি বিদেশ গেছি, মানুষের ছেলের বউ থাকে না। আর আজকে আমার স্বামী আমার টাকায় আমার আমার স্বামী বিয়ে করে ফেলায়, প্রেম করে আমার স্বামী। আজকে আমি 4 বছর বিদেশ করে আসি, বাংলাদেশে এসে আজকে আমার সংসার নাই, স্বামী নেই, আমি আজকে ক্যান্সারে আক্রান্ত, আমি বাংলাদেশে একা আমি ঘরে থাকি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদনগুলো দেখছেন, ফেসবুক পেজে লাইভে যারা জয়েন করছেন এখানে এই মুহূর্তে, দর্শক, একজন প্রবাসী সবসময় আমরা জানি যে প্রবাসী বিদেশে যায়, তার স্ত্রী চলে যায় প্রক্রিয়া করে। আবার অনেকের স্ত্রী আছে যে স্বামী যতদিন পর্যন্ত না ফিরে আসবে তার আশায় বসে থাকেন, পথ গুনতে থাকেন। আর এমন একটি পরিবারের আজকে গল্প নিয়ে আমরা হাজির হয়েছি যে স্ত্রীকে বিদেশে পাঠিয়ে সেই স্ত্রীর টাকায় বউ স্বামী প্রেম করতো এবং সেই টাকায় বাসর করলো, কিন্তু এই স্বামী স্ত্রী বাংলাদেশে ফিরে এসে তার সংসার এবং স্বামী কিছুই পেলেন না। আমরা শুনবো এমন একটি বোন, সেই বোনের কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো শুনবো যে বিদেশের মাটিতে তিনি কিভাবে গেলেন, কিভাবে তার সম্পর্কটা গড়ালো, বা কিভাবে তার স্বামী অন্য একজনের স্ত্রীকে বিয়ে করলেন, সেখানে সংসার করছেন, তার কোনো খোঁজ রাখতেছেন না, তার পাশে এই মুহূর্তে কেউ নেই। তার যে একটি নিষ্পাপ একটি মেয়ে রয়েছে, যে মেয়ের জন্য, যে তার সুখের জন্য তিনি আজকে এত কষ্ট করলেন, তার পাশে কে রয়েছেন, আমরা শুনবো এই বোন পারুলের কাছ থেকে। আসসালামু আলাইকুম। বোন কেমন আছেন আপনি? আমাদেরকে বোন বলবেন একবার শুরু থেকে, মানে আপনি কেন বিদেশ গিয়েছিলেন আর কোন সুখের কারণে আপনি বিদেশ গেলেন আর স্বামীকে হারালেন? স্বামী বেশি একটা কাজ কাম করে না, তার জন্য গেছি আমি বিদেশ। তো আমার যে বাসায় আমি ভাড়া থাকি, বাড়িওয়ালা আমার জাল বিষা দিয়ে বিদেশ পাঠাইছে, বলছে যে কিছু হইব না, কিন্তু আমি তো পড়ালেখা জানি না, আমি কিছু জানতাম না। পরবর্তীতে আমি গেছি বিদেশ, যাওয়ার সময় আমার কোনো প্রবলেম হয় নাই, কিন্তু যাওয়ার পরে আমি যখন আসবো তখন আমি আসতে পারি না, যে জাল বিষা, তখন ওইখানে অনেক অত্যাচার করে, অত্যাচারের কারণে আমি বাইরে পলায় কাজ করছি। তখন আমার স্বামী বিয়ে করে ফেলায় যে আমি টাকা পয়সা অন্য নামে পাঠাই, ঠিকই আমি যোগাযোগ রাখি, ও যে বিয়ে করে ফেলায় আমার প্রথম বলে না, পরে আমি অন্য মানুষের মাধ্যমে শুনতে পারি যে বিয়ে করছে। পরে আমার স্বামী আমার তালাক দিয়া দেয়, পরবর্তীতে আমার ক্যান্সার ধরা খায়, আমি অনেক টেনশনে চিৎকার পারি, আমার প্রথমে টিউমার, টিউমার থেকে ক্যান্সার হয়, আমি ওইখানে অপারেশনে আমি সাকসেস হই নাই, কিন্তু আজকে আমি সুখের জন্য যাই, আজকে আমি দুঃখের পথে, আমার সর্বনাশ, আমার কিছুই নাই জীবনে, আমার একটা বেশ কেটে ভালো আছি, তাও আমি ভালোই নেই, আমার মা জীবনের কোনো দাম এখন আপনার কি সমস্যাটা হয়েছে? ওই যে ওখানে গলাকাটা আপনি পাসপোর্টে গিয়েছেন, আপনার বর্তমান নামটা কি, আসল নামটা কি, বা ওই পাসপোর্টে আপনার কি নাম? পাসপোর্টে পারুল নাম, আমি আসতে পারি না, আমার বাড়িওয়ালা সব জানে, আমার বাড়িওয়ালা আমার পাসপোর্ট দেয়, তার জন্য আমার এই ক্যান্সারটা অনেক গাঢ় হয়ে গেছে, আমি জেল খেটেছি 2 মাস,
পরবর্তীতে আমি আইসা অপারেশন হয়েছি আমি রেজিয়াতে সাভারে, এরও মানুষের মাধ্যমে, আমার কেউ নাই পাশে, বাড়িটারে নিয়ে গেছে। আমি তারপরে আমি আসার পরে আমার কিমোথেরাপি দিতে বলছে 11টা, কিন্তু আমি টাকার জন্য দিতে পারি নাই। তাও আমি 10 জনের দিকে জোগাড় করে 2টা দিছি মহাখালী যেয়ে, পরবর্তীতে আমি দিতে পারি নাই। আর আমার মেয়েটা আমি রেখে গেছি ওর কাছে, আমার মেয়েরে ফোন ধরবার দেয় নাই, আমি জানতামই না সে বিয়ে করছে। পরবর্তীতে 3-4 মাস পরে আমি জানতে পারি সে বিয়ে করছে, কিন্তু আমি টাকা পয়সা আমি ঠিকই পাঠাইছি, ওর সাথে আমি কথা বলছি, ও আমার সাথে কথা বলছে, কিন্তু আমি বুঝতে পারি নাই সে যে বিয়ে করবো বা বিয়ে করে ফেলাইছে। পরে আমি অনেক কান্নাকাটি করছি, পরে সে তা সে আমার ছেড়ে দিছে, সারাসারি হয়ে গেছে। কিন্তু আমি আসার জন্য আমি পাসপোর্টের জন্য আসতেন, আমার অরিজিনাল নাম হয়েছে রিমু, আর আমার অরিজিনাল আমার বাপের বাড়ি মুন্সিগঞ্জ, কিন্তু আমার বিয়ে সাভারে হয়েছে। কিন্তু আমার আপনি কি উঠে কি বসতে পারবেন? একটু উঠে বসা যাবে কি? একটু উঠে বসানো যায় কিনা? দর্শক মানে একজন বেস্ট অপারেশন করা রোগী আসলে তার ক্যান্সারে রূপাকারান্ত করেছেন, কারণ হলো এমন একটি জায়গায় মানে যে আমরা আপনাদেরকে দেখাবো মানে সেই পরিস্থিতি নাই। একটা বেস্ট কেটে ফেলানোর পর সেখানে অনেক ক্ষত বিক্ষত এমনভাবে গা হয়ে আছেন মানে যেটা বলার মতো না দর্শক, সেটা দেখানোর মতো না। হয়তো ইউটিউব বা ফেসবুকে যারা এই ব্লাডিং অবস্থা যদি দেখেন হয়তো মানে চ্যানেলের ওর জন্য ক্ষতি হতে পারে। অনেক হার্টের রুগী আছে তারা হয়তো দেখলে ভয় পেয়ে যেতে পারেন এমন পরিস্থিতিতে এই বোনটি। আমরা এই যে বোনটির পারুল নামে অপারেশনটি হলো, আমরা বোন এই যে বিদেশের মাটিতে আপনি ছিলেন সেখানে কেন আপনি পুরোপুরি অপারেশনটা করতে পারেন নাই, কেন সেখানে বেস্টটা কেটে ফেলে দিতে পারেন নাই, ওই সময় কেন পুরোপুরি অপারেশনটা করেন? আমার আকামা পতাকা ছিল না, ওই দেশে পতাকা বলে আর আমরা বাঙালিরা আকামা বলি, ওইটা ছিল না দেখে আমার হেরা অপারেশন মানে বেস্ট কাটবো না, বাঙালি হেরা এটা কাটবো না রিক্স নিয়ে। পরবর্তীতে আমি বাংলাদেশ আসার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমার ভিসাটা অরিজিনাল না, এই জন্য আমার আর কি পাঠাইতে পারে না। লাস্টে আমি জেল খাটছি, আমি টাকা জরিমানা দিয়ে পরে আমি বাংলাদেশে আসছি, কিন্তু আমি ওই 2 মাসে আমি ওইখানে অনেক অবস্থা খারাপ হয়েছে। বাংলাদেশে এসে আমি অপারেশন হয়েছি, কিন্তু আমার বেশ টাকা এটা ফালাই দিছি, কিন্তু আমার সাকসেসও নেই। বলছে যে এটা কিমোথেরাপি দিলে যদি ভালো হয়, তো কিমোথেরাপি আমি সাথে সাথে দিতে পারি নাই, আবার গাও হয়ে গেছিলো, 2টা দিছি, একটু সুস্থ দিকে হয়েছিলাম, টাকার জন্য আমি দিতে পারি নাই। পরবর্তীতে আবার আমার হয়ে গাদা বেড়ে গেছে, এখন বর্তমানে আমার এমন অবস্থা আমি কিচ্ছু করতে পারি না সোজা কথা। আজকে আমি মারা গেলাম, আমার মেয়েটার কেউ নাই, আমি তো এক এতিন, আমার সে বড় এতিন আমার মেয়ে, আজকে আমি মারা গেলে আমার তো দিন চলে গেছে, আমার মেয়েটা কার কাছে থাকবো? আমি বিদেশ করে কিচ্ছু করতে পারি না, আমার জীবন শেষ করেছি, স্বামীর সংসার সব হারাইছি, আমার কিছুই নাই, আমার নাই বাড়ি ঘর নাই কিছু, আমি এখানে পাড়া থেকে, আমার বাবা মা নাই, ভাই বোন নাই, কেউ নাই আমার এই দুনিয়াতে। আমি রাতে ঘুমাইতে পারি না, আমি ডুস দিও দিই, আমি রাতে ঘুমাই, আমার চলার এত সমস্যা, আমি আল্লাহ ছাড়া কেউ জানি না আমি কিভাবে চলি। আপনার যে স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে চলে যায় মানে তিনি এখন কোথায় আছেন, কি অবস্থানে আছেন, তার খবর কি জানেন? না আমি তার খবর জানি না। আচ্ছা, এই যে আপনার সন্তানটার পাশে আপনি বলছেন যে আমি কি এতিম, আমার চেয়ে তো বড় বেশি এতিম আমার মেয়েটি, আপনার মেয়েটি পড়াশোনা কতটুকু একটু বলবেন? আমার মেয়ে 4 পর্যন্ত না 5 পর্যন্ত পড়ছে, আমি আর পড়াশোনা করাইতে পারি নাই, কারণ আমার কাছে টাকা পয়সা না, আমি কিতে পড়াম, আমি মানুষের বাড়ি কাজও দিয়ে দিছিলাম, পরে আমার এই সমস্যা আমি নিয়ে আইছি। মানে মেয়ে কি বাসা বাড়িতে একজন প্রবাসী মেয়ে হয়ে মানে প্রবাসী একজন নারী হয়ে আপনি আপনার মেয়েকে কাজে পাঠিয়েছেন বাসা বাড়িতে? হ্যাঁ কি করবো, আমি নিজে চলতে পারি না, নিজে চিকিৎসা করতে পারি না, বলি মেয়ে ও বাইসা থাকুক, আমার জীবনের লাইফ তো শেষই, কারণ মেয়েরা তো বাঁচতেই হবে, আমার তো কেউ নাই পাশে, আজকে একটা পুরুষ মানুষ নেই, আমি ডাক্তারের কাছে যাবো, আমি পাশের বাড়িটাকে নিয়ে যাই, কি করবো, আমার তো কেউ নাই পাশে, ও ছোট মানুষ ঘরে নিয়ে তো আমি যাইতে পারি না, ও ভয় পায়, আমার গা দেখলো আমি ভয় পাই, তখন আমি বাড়িটাকে ডাইকাই না, আমি পাশে দাঁড়া করাই বা আমি হসপিটালে যাই, মাঝে মধ্যে যদি টাকা হাতে দিলে, আমি ব্লাডের জন্য যে কয়দিন ধরে আমি চিৎকার পেরা করে মরে যাই, কিন্তু আমি ব্লাড দিতে পারতেছি না। আমরা আপনার সাথে কথা বলবো, আর তার আগে আমরা আপনার কাছ থেকে আরেকটা বিষয় জেনে নিই যে আপনাকে যারা প্রবাসীরা হোক দেশের মানুষ হোক যে কোনো ভাই বোনরা হোক
আপনাকে সহযোগিতা করব। আমরা কি আপনার বিকাশ নাম্বারটা সরাসরি দিতে পারবো কিনা? হ্যাঁ পারবেন। আচ্ছা, বিকাশ নাম্বারটা আমরা দিয়ে দিব। পাশাপাশি আপনার চিকিৎসা করতে এখন কি লাগবে সামনের দিনগুলো? অপারেশন তো হয়ে গেছে, ডাক্তার কি বলেছিল, কয়টা কেমো দেওয়া লাগবে বলছে? আমার এই পর্যন্ত পুরো ট্রিটমেন্ট করতে 4 থেকে 5 লাখ টাকা লাগবে। আর এই কিমোর পরে যদি এই টিউমার থাকে, আমার এই পাশে ধরে গেছে, মানে টিউমার হয়ে গেছে, এখন কিমো দেওয়ার পরে যদি আমার থাকে তাহলে হ্যাঁ অপারেশন করলে 2.5 লাখ টাকা লাগবে। আমার এটা বলে দিছে। এখনো তো সেটাই অপশনে যায় না। এখন এই মুহূর্তে কেমো দিতে কত টাকা লাগবে, কয়টা কেমো দিতে হবে, কত করে টাকা? 11টা কেমো দিতে হবে। কেমোর কোনো ই নাই, হিসাব নাই। আছে 25,000 আছে, 10,000 আছে, 20,000 আছে। আমার টাকা নাই দেখে আমি একবার দিছি 5,000 টাকা দিয়ে, একবার দিছি 9,000 টাকা দিয়ে, আর আমি দিতে পারি নাই। তাহলে 9,000 টাকাটা যদি আপনারা দেয়, যদি কয়টা কেমো দিতে হবে? 11টা 11টা আর রেডিওথেরাপি আছে এখানে, এখানে রেডিওথেরাপি আছে। কিন্তু আগে তো দুইটা দিয়েছেন, সেটার সময়টা কি এখন কাজ করবে? না না, সেটা বাদ হয়ে গেছে, সেটা সব ডেট বাদ হয়েছে। আর এই মুহূর্তে আমার সবকিছু, আমার পরীক্ষা করতে হবে, পরীক্ষাতে আমার মেডিকেলে আমার 35,000-35,000 টাকা চাইছে। মানে সব পরীক্ষাগুলো করে আবার কেমো কয়টা দিতে হবে সেটা আবার নির্ধারণ হবে। হ্যাঁ। আচ্ছা বোন, আমরা আপনার সাথে কথা বলবো, আমরা একটু আপনার যে সন্তান রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। মা আসসালামু আলাইকুম। কেমন আছেন মা? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আমাদেরকে মা একটু বলবেন যে আসলে এই যে আপনার মায়ের পাশে থাকার মতন কেউ আছে কিনা, আর কেন বা আপনার পড়াশোনা বন্ধ হয়ে গেছে, আর আপনার মা আপনাকে কোন কারণে বাসা বাড়ির কাজে দিয়েছে? আমাকে বিদেশ থেকে এসে নিয়ে আসছিল, কিন্তু আমার আম্মুর পাশে এখন কেউ নাই। আমার আম্মুকে এখন কেউ চিকিৎসা করতে নিয়ে যেতে পারে না, টাকা নেই। যখন টাকা থাকে তখন হসপিটালে যায়, আর টাকা না থাকলে ওষুধ কোনো কিছু খায় না। আমার আম্মু ঘরে খেতে পারে না, তাই আমাকে বাসা বাড়ির কাজে দিছে। কিন্তু এখন আমার আম্মু বিছানার থেকে উঠতে পারে না, না ধরলে, তাই আমার আম্মু আমাকে এখান থেকে নিয়ে এসে পড়ছে এখন। মানে মায়ের সেবার জন্য নিয়ে আসছে? তাহলে সংসার চলে কি করে মা? তাহলে খাওয়া দাওয়া কিভাবে চলে? টাকাটা আসে কোথা থেকে? এখন আমাদের টাকা আসে না, নাই এখন টাকা। একজন প্রবাসী মায়ের, মানে মেয়ে হয়ে আপনি যে বাসা বাড়িতে কাজ করতে হবে, যখন মা বিদেশে গিয়েছিল তখন কি স্বপ্ন ছিল, আর এখন কি অবস্থান? তখন স্বপ্ন ছিল, আমার আম্মুর স্বপ্ন ছিল আমাকে মাওলানা বানাবে। মাওলানা বানাবে? জি। মানে হাফিজি, এবং মানে হাফিজি পড়াবেন, মাওলানা বানাবেন, আলেম বানাবেন, আলেমা। কিন্তু সেই স্বপ্ন তো স্বপ্নেই থেকে গেল, এখন কি আপনি হওয়ার সম্ভাবনা আছে মা? এখন তো নেই, এখন আম্মু অসুস্থ। কি নাম আপনার? মনিকা। মনিকা, বাবা কি আপনার কাছে কল করে আপনার? না, আমার বাবাকে আমি কোনোদিন দেখছি। এখন আমার বাবা আমাকে যখন আমার বয়স 8 বছর তখন আমার বাবা বিয়ে করছে। মানে তখন থেকে মানে আপনার বাবা পাশে নেই, এরপর আর বাবা কোনো খোঁজ রাখে না? দর্শক, এমন একটি কষ্ট, এমন একটি পরিবার, আমরা তাদের মা মেয়ের সাথে কথা বললাম। পাশাপাশি এখানে যারা হেল্প করেন, আমরা এমন একটি বোন রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব এর পরবর্তীতে। পরের রিপোর্টে আমরা তার কাছ থেকে, যে মানে উনি এখন এই মুহূর্তে পাশে নেই, আমরা তার কাছ থেকেও বিস্তারিত বিষয়গুলো। প্রথমে আমরা এই বোনের মোবাইল নাম্বারটি দিতে চাই, যে নাম্বারটিতে আপনারা সহযোগিতা করতে পারবেন, একটু হলেও তার উপকার আসবে, যে টাকাটা পেয়ে তারা মানে একটু সহযোগিতা পাবে। সেই সহযোগিতা দিয়ে হয়তো তার স্বপ্নটা কতটুকু পূরণ করতে পারবো জানি না দর্শক, অন্তত তার যাতে চিকিৎসাটা করাতে পারি, একটা সন্তান মানে তার মাধ্যমে যেন বেঁচে যায়, গার্ডিয়ান বলতে একমাত্র তিনি। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি এবং তার মোবাইল নাম্বারটা দিই। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে অসুস্থ, খুব অসহায় একজন প্রবাসী, একজন নারী কর্মী ওই বিদেশের মাটিতে কতটা লাঞ্ছনা বঞ্চনা পেয়েছেন, সেই বিষয়গুলো আমরা আলাপ করবো। প্রথমে আপনার বিকাশ নাম্বারটা দিই, তার নাম্বারটি বলুন। 01777928545। নাম্বারটি বলুন আবার বলবেন। 01777928545। দর্শক, অনেকে আবার অনেকে বোঝেন না 777 কি, 3টা 7, আমরা আপনাদেরকে একটুখানি বলে দিলাম, কারণ অনেকে এই বিষয়গুলো ক্লিয়ার হন না, কারণ 3টা 7-এর জায়গায় 777 মানে কী দিবেন সেটা বুঝতে পারছেন না, আমরা সেটাও বলে রাখলাম। আর বোন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কি না? আমি অ্যাকাউন্ট করি নাই স্যার। আমার মানে বিদেশে গিয়েছেন, ব্যাংক অ্যাকাউন্ট করেন? আমি আরেকজনের বিষয়ে যাওয়া তো আমার কিছুই করতে পারি নাই, মানে সেই জন্য আপনি না কোনো ইয়ে করতে পারেন না, আজকে নিজের
টাকাটা নিজের অ্যাকাউন্টে পাঠালে তো কিছু থাকতো। বিদেশের মাটিতে গিয়ে আপনি কি কষ্ট করেছেন একটু বলবেন? মানে প্রথম গিয়ে গলা কাটা বিষয় গিয়ে একটা নারী কর্মীর জন্য কতটা হ্যারাসমেন্ট হতে হয়, কতটা কষ্ট করতে হয় আমাদেরকে একটু বলবেন। আমি প্রথম যখন গেছি, যাওয়ার সময় আমার সমস্যা নাই, কারণ ওরা ঘুষ দিয়ে পাঠাইছে এখানে। যখন আমি ওইখানে গেছি তখন আমি তো আর আরবি বুঝি নাই, কারণ আমার বাসা শিখে এত পাঠায় নাই, হঠাৎ করে পাঠাইছে। তখন আমি বাসা জানি নাই, ওরা অনেক অত্যাচার করছে, মানে খাবার দেয় না, গালি গালাজ করে। তখন আমি ওইখানে, আমি বাংলাদেশে, আমি আমার হাজব্যান্ডের তখন ফোন দিয়ে বলছি যে আমার অনেক কষ্ট হয়, আমি বাসা জানি না, ওরা গালি গালাজ করে। তখন বলছে যে তুই পলাই আয় পর। তখন আমি তো জানি না যে পলাইলে যে আসতে পারুম না বা কি, এটা জানি না। পরে আমার বাড়িওয়ালারে বলছে যে আপনি আমার ওয়াইফ্রেন্ড নিয়ে আসেন। আমার বাড়িওয়ালা বলছে 2 বছরের কন্ট্রাক্ট শেষ না হলে আসতে পারবো না, 2 লাখ টাকা জরিমানা দাও, তাহলে নিয়ে আসি, এই কথা বলছে। তখন বলছি আমি 2 লাখ টাকা দিতে পারলাম বিদেশে আইসি গেরে। তখন হ্যাঁ আমারে বাসা, আমি বলছি বাসা চেঞ্জ করে দেন, বাসাও চেঞ্জ করে দেন। পরবর্তীতে আমি ওই বাসার থেকে 1 মাসের মতো অনেক কষ্ট করে কাজ করে আমি পলাইছি। কিন্তু ওইখানে পুলিশের হাতে ধরা দিল, হ্যাঁ বাংলাদেশ পাঠায় না বাসা না জানলে। তখন আমি বাসা জানি নাই, তখন আমি অনেক কষ্ট করে আমি অনেক ওইখানে আমি বাঙালি জোগাড় করছি। পরে আমি মেসে থাকি, আমি বাসায় মানুষের বাসায় কাজ করছি, আমি আমার অনেক কষ্ট করছি, কারণ আমি বাসা জানি নাই। যতদিন বাসা না জানছি ততদিন আমি মেসে অনেক অত্যাচার সহ্য করছি, মানুষের বাড়ি কাজ করে। মানুষের সকাল 6টায় উঠতাম, রাত 12টা 1টা শুইতে যেতাম। খাবার তো ওই দেশের খাবার তো বাঙালিরা ঠিক মতন খাইতে পারে না, কারণ আমার এত কষ্টের টাকা আল্লাহ ছাড়া কেউ জানে না। যে আছে বাহিরে সে বলতে পারে যে প্রবাসীকে টাকা কত কষ্টের টাকা, আমি না গেলে বুঝতে পারতাম না। আর আজকে আমি জাল বিষা যাওয়াতে আমার আজকে এতটা ক্ষতি হয়েছে, আমি বইলা কাউরে বুঝাইতে পারুম না। তো আমার মতন যাতে কেউ এরকম জাল বিষে যাতে বিদেশ না যায়, আর আমার মতন যাতে স্বামী রেখে কেউ বাহিরে না যায়, যারা গেছেন তারা কোনোদিন স্বামীকে বিশ্বাস করে কোনোদিন বাইরে যাবেন না, তাহলে আমার মতনই লাঞ্ছন হবেন, কারণ আমার মতন এদিন অসহায় যে ঠকাইছে। আল্লাহ ভালো রাখুক, আমি দোয়া করি, আমি তার অভিশাপ দিব না, কিন্তু আমার মতন যে কারো না মানায় আজকে আল্লাহ আমার সে অবস্থা পাঠাইছে। আজকে আমার, আমি আজকে এই পাসপোর্ট আমার সব খাইলো, আমার জীবনটা আমি খাইলাম। আজকে আমার জীবনের কোনো মূল্য নাই, দামও নাই। আজকে আমার সাথে সাথে আমার মেয়েটারও কোনো মূল্য নাই। না পারলাম লেখাপড়া শিখাইতে, না পারলাম মেয়েটার আমি কারো কাছে রাখতে। আজকে পৃথিবীতে মা না থাকলে দুনিয়া অন্ধকার, যার কষ্ট সারা জীবন কষ্ট থাকে, আমি এটাই পাইলাম। এছাড়া আমি দুনিয়াতে কিছুই পাইনি, আমি সুখ কি জিনিস আমার জীবনে আমি দেই নাই, আমি কষ্টই পাইছি। কিন্তু আল্লাহ আমার এমন ভাগ্য দিছে, আমার মেয়েটার কপালে এই কষ্টই আল্লাহ লেখা রাখছে। কিন্তু আমার মেয়ের যে মারা গেলে কি হবে আমি জানি না, আমি আল্লাহর কাছে একটাই কাজে আল্লাহ আমার কয়েকটা দিন সময় দাও, আমার মায়েরটা যে আমি একটা কিনার ঘুরে যাইতে পারি। দর্শক, আপনার আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, একজন প্রবাসী যারা প্রবাসে রয়েছেন ভাই, আপনাদের সাথে সহযাত্রী হিসেবে বিদেশের মাটিতে কতটা কষ্ট করেছেন, কতটা পরিশ্রম করেছেন। একজন নারী যদি গলাখোলা পাসপোর্টে যান তার কতটা কষ্ট হয় সেটা আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। বিদেশের মাটিতে কতটা পরিশ্রম করতে হয় সেটা কিন্তু আপনারাই জানেন যারা দেশের মাটিতে থাকেন। তিনি এখন যে বসে আছেন ব্যথায় কাতর হয়ে আছেন, মানে মানে বারবার মানে তিনি আসলে আপা আপনি শুয়ে পড়েন, আপনি শুয়ে পড়েন, আমরা আপনার সব অবস্থা আমরা চেয়েছি যে আপনি মানে উঠতে পারেন কিনা বা এইটুকু দেখানোর জন্য। দর্শক, তার একটা মানে বেস্ট অপারেশন করে কেটে ফেলে দিয়েছেন। আমি ভিডিও করে আমার কাছে পাঠিয়েছেন 1 মিনিটের, আমি সেই ভিডিওটা দেখে আমি নিজে চোখ বন্ধ করেছিলাম। আমি কী দেখলাম, আমি এত কষ্ট এত যন্ত্রণা অবস্থানে মানুষ কী করে বাঁচে? আপনার আমার যদি একটা পোড়া হয় বা একটা ছোট একটু কেটে যায় সেই কাটার যন্ত্রণাটা কতটা পায়? আর একজন ক্যান্সারে আক্রান্ত বোন, একজন প্রবাসী নারী, প্রবাসী কর্মী, আমরা একটুখানি দৃষ্টি আকর্ষণ করি যে যে কোনো মানুষ, যে কোনো পরিবার, এই যে তিনি একটা লাস্ট কথাটা বললেন, কোনো স্বামীকে যেন বিশ্বাস করে কোনো নারী কর্মী যেন বিদেশে না যায়। আজ তার বিশ্বাসের অমর্যাদা হওয়ার কারণে যাকে এত বিশ্বাস করলেন সেই মানুষটি তাকে ধোকা দিলেন, সেই মানুষটি তাকে কষ্ট দিয়ে সরে গেলেন। আমরা ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, দর্শক আপনারা মোবাইল নাম্বারটি পেয়েছেন সেই নাম্বারটিতে। দর্শক, আরেকটা কথা বলে রাখি, এই বোনের বিদেশের গলাকাটা পাসপোর্টের নাম হলো পারুল, আর বর্তমান নাম ভোটার আইডি কার্ড থেকে শুরু করে তার জন্ম নিবন্ধন থেকে শুরু করে অরিজিনাল নামটা কি বোন আমরা একটু যদি বলেন? রিমো, রিমো নাম। হ্যাঁ,
বোন আপনার মোবাইল নাম্বারটি তো পেয়ে গেল সবাই, মানে এলো সেই নাম্বারে আপনাকে হয়তো যোগাযোগ করবে। আপনার কাছে রিকোয়েস্ট থাকলো যে হয়তো অনেকে অসুস্থ এই বোনটির দিকে চিন্তা করে যদি একটুখানি চিন্তা করেন যে তাকে একটু সংযতভাবে কথাবার্তা বলেন, অনেকে অশালীন কথাবার্তা বলেন, এই ধরনের চিন্তা ভাবনা করেন। আমি চাই যে কেউ যাতে এই বোনটির সাথে অশালীন ব্যবহারটা না করেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।